গোষ্ঠীগন্ডল, হামলার পিছনে দলের যুব সভাপতি, ব্লক সভাপতি, বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার, মন্ত্রী সুব্রত সাহার ওপর হামলার অভিযোগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মির্জা। তবে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে সেই জায়গার এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভাঙা কাচ ছড়িয়ে রয়েছে, যে জায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছিল, যে জায়গায় আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী সুব্রত সাহা, সেই জায়গার ছবি দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে ইন্দ্রাশিস রয়েছেন সরাসরি, আমি ইন্দ্রাশিস এখানে চলে যাবো। ইন্দ্রাশিস, গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসছে, কিন্তু তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতৃত্ব অস্বীকার করছে, এমনকি রাজু মির্জাকে চিনতে পর্যন্ত অস্বীকার করছেন। অন্যদিকে আমরা দেখলাম সকালে তুমি যখন কথা বলছিলে, আর এক তৃণমূল কর্মী বলছিল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে। পুরো পরিস্থিতিটা তোমার কাছ থেকে ব্যাখ্যা চাইবো। একদমই একদমই সমাজের তাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বড়োয়ার সেই সৈয়দপাড়া গ্রামে, ঠিক সেই ঘটনাস্থল যেখানে কালকে মন্ত্রীর গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছিল। এবং এই ঘটনা সামনে আসার পরেই স্বাভাবিকভাবেই কিন্তু জেলা তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু অস্বস্তিতে পড়েছে। বারবার একটি বিষয় কিন্তু উঠে আসছে, তৃণমূলের গোষ্ঠী কন্দল। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তৃণমূলের বিধায়ক, তিনি কালকে রাত্রেই রিপাবলিক বাংলার কাছে স্পষ্টত তিনি জানিয়ে দিয়েছিলেন যে এখানে যারা যুব সভাপতি এবং ব্লক সভাপতি রয়েছেন তৃণমূলের, তারাই এই ঘটনা ঘটিয়েছে, এটা বিধায়কের দাবি। যদিও এখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছেন, পঞ্চায়েত সমিতির যারা সদস্য রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে এই ঘটনা জীবন কৃষ্ণ সাহা অর্থাৎ বিধায়ক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছেন, এবং যে ঘটনা কালকে ঘটেছে সেটা সম্পূর্ণটাই প্রিপ্ল্যান্ড। এই প্রিপ্ল্যান্ড যে অভিযোগ সেটাই কিন্তু করছেন এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রত্যেকেই। এবং তাদের যেটা দাবি, গ্রামের মেন রোড রয়েছে, গ্রামের মেন রোড দিয়ে বিধায়কের গাড়ি, মন্ত্রীর গাড়ি সেই রাস্তা দিয়ে না গিয়ে কেন গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে ঢুকলো, কেন কেন পঞ্চায়েত সদস্য এখানে ছিলেন, উপস্থিত ছিলেন তাকে না জানিয়ে কেন মৃতের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গেলেন মন্ত্রী বিধায়ক, এই প্রশ্নই কিন্তু বারবার করে তুলছেন জেলা স্থানীয় নেতৃত্ব। এবং এই মুহূর্তে আমি ঠিক সেই গ্রামেই দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ গ্রামবাসীরা তারা এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন ঘটনাস্থল। এই মুহূর্তে ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা তারা রয়েছেন। কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, একটু 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 কথা বলবো। দাদা, কালকে কি ঘটেছিল, কালকে কি ঘটেছিল, আপনি তো ছিলেন? আমি ছিলাম না, আমি আমার ভাবির কাছে বলছিলাম। আচ্ছা, যে মরেছে ও তো আমার ভাই, আমি বাড়িতে বলছি না, আমি কিছু দেখি। কি শুনেছেন, ঝামেলা হয়েছে সেটা শুনেছি, আমি বাড়ি থেকে যা শুনছি। একদমই, গ্রামবাসীরা তাদের একাংশ যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু বাড়ির ভেতর অর্থাৎ মৃতের পরিবারের লোকজনের সঙ্গে তারা সেই সময় ছিলেন, আরো মানুষজন তারা এখানে এই মুহূর্তে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যেখানে ঘটনাস্থল, যেখানে মন্ত্রীর গাড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে, সেই গ্রামের লোকজন কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। একটু একটু কথা বলবো, পরিবারের লোক, একজন মৃতের পরিবার যার সঙ্গে কথা বলতে এসেছিলেন মন্ত্রী, তার সঙ্গে কথা বলবো। কি হয়েছিল কালকে, আপনাদের সঙ্গে তো দেখা করতে এসেছিলেন মন্ত্রী, হঠাৎ এত উত্তেজনা কেন তৈরি হলো? সেটা আমি জানি, আমি ঘরের ভিতরে ছিলাম বাড়িতে, তারপর শুনছি ঝামেলা হয়েছে, তারপর দেখতে পাচ্ছি মন্ত্রী গাড়িতে যে ঝামেলা হচ্ছে, মন্ত্রী গাড়ি অ্যাটাক করেছে। তো আপনাদের সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী এসেছিলেন, মন্ত্রী কোনো আশ্বাস দিয়েছেন, কি কথা হলো মন্ত্রীর সঙ্গে? মন্ত্রী বলে যে আমি মমতা, আমি বাইরে ছিলাম কলকাতায়, কাজ তো দেরি হলো, এখানে আমি এলাম, আজকে এসেছি, যে দেখা করার জন্য এসেছি, সবাইকে বলেছি আসতে চলে এসেছি। কোন রাস্তা দিয়ে মন্ত্রী ঢুকলেন? এই গলি রাস্তা দিয়ে, মেন রাস্তা বাদ দিয়ে গলি রাস্তা দিয়ে যাচ্ছে। কেন ঢুকলেন কিছু বলেছেন? না, তাকে জানি না, কোন দিকে এমএলএ সাহেব যেদিকে যাচ্ছেন সেদিকে যাচ্ছে। অর্থাৎ এমএলএ বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, গ্রামের মূল রাস্তা মেন রোড সেই দিক দিয়ে না গিয়ে কেন গ্রামের মধ্যে দিয়ে এইভাবে কাঁচা রাস্তা গলির মধ্যে দিয়ে মন্ত্রী ঢুকলেন, গ্রামের লোকজনের সঙ্গে কথা বললেন না, পঞ্চায়েত সমিতির সদস্য এখানে রয়েছেন তার সঙ্গে কথা বললেন না, আচমকা তিনি ঢুকে গেলেন ভেতরে, এবং কেন পরিবারের লোকজনের সঙ্গে তিনি কাউকে না জেনে এইভাবে কথা বললেন, এই প্রশ্ন নিয়েই কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূলের যে অন্দরের যে কলহ সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। আবারও কথা বলবো, পঞ্চায়েত সদস্য রয়েছেন আমাদের সঙ্গে,
আপনি অভিযোগ করছেন গ্রামের মূল রাস্তা, বাইরে মূল রাস্তা দাঁড়িয়ে রয়েছে ওইখানে, ওই দিক দিয়ে মন্ত্রীর গাড়ি ঢুকলো না, এই গলির রাস্তা দিয়ে ঢুকলো, কেন আপনাদের কিছু জানানো হয়েছিল? আমাদের না, আমাদেরকে ব্লক সভাপতি বলেছিল আপনারা রাস্তা মেন রাস্তা থাকেন না, এই মন্ত্রী সাহেব যাবেন, আমার মেন রাস্তায় ব্লক সভাপতি কথা অনুযায়ী ছিলাম। এমএলএ সাহেব আমাদেরকে জানতাম ছোটো করার জন্য আমাদেরকে অজ্ঞাত করে এই গলির রাস্তার মাধ্যমে এমএলএ সাহেব ঢুকেছিলেন। আর তখন ব্লক সভাপতি ঢুকেননি, যখন এমএলএ সাহেব বা মন্ত্রী সাহেব এসেছিলেন তখন ব্লক সভাপতি আসেননি, এখানে পৌঁছাননি, ব্লক সভাপতি যুব সভাপতি কেউ পৌঁছায়নি। অভিযোগ করছেন ব্লক সভাপতি যুব সভাপতি নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, অঞ্চল সভাপতি রাজু মির্জা পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, কি বলবেন? কেউ ছিল না দাঁড়িয়ে এখানে, কেউ ছিল না, অঞ্চল সভাপতি ব্লক সভাপতি যুব সভাপতি কেউ ছিল না, আমরা গ্রামের পঞ্চায়েতের মেম্বার, আমি আমার পঞ্চায়েত প্রধান দাঁড়িয়েছিলেন, আমরা যেহেতু সরকারি লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়েছে, ব্লক সভাপতি নামটা অঞ্চল সভাপতি নামটা উদ্দেশ্যপ্রণোদিত দেওয়া হয়েছে। স্বাভাবিক একদমই পঞ্চায়েত সদস্য সাফ জানিয়ে দিচ্ছেন ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। রাজু মির্জা যাকে পঞ্চল সভাপতি এখানকার বিপ্রশেখর গ্রামের পঞ্চল সভাপতি রাজু মির্জা তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, কেন অ্যারেস্ট করছে? পঞ্চায়েত সমিতির সদস্যর যেটা সাফ কথা ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে জড়ানো হয়েছে। আরো একবার চলে যাবো তার কাছে, কেন মানে হঠাৎ করে গন্ডগোল? বিধায়ক এসছেন, মন্ত্রী এসছেন, গ্রামের লোকজন পুরীতের পরিবারের সঙ্গে দেখা করবেন, গ্রামের লোকজনের সঙ্গে দেখা করবেন, উত্তেজনাটা কি নিয়ে তৈরি হলো? উত্তেজনাটা হলো আমরা দাঁড়িয়েছিলাম এখানে, লোকাল আমরা লোকাল নেতৃত্বে দাঁড়িয়েছিলাম, আমরা মৃত পরিবারের সাথে প্রথম দিন থেকে আছি, আমি নিজেও বর্ধমান গিয়েছিলাম, আমি কলকাতায় অ্যাডমিশনের ব্যবস্থা করেছিলাম, কালকে একটা অ্যাম্বুলেন্স এসেছে, তার ভাড়া সময় আমাদের ব্লক সভাপতি নির্দেশ দিয়েছিলেন যে অ্যাম্বুলেন্স ভাড়াটা তুমি দিবে, আমি ভাড়াটা যথারীতি দিয়ে আমরা মন্ত্রীর জন্য ওয়েট করছিলাম। তা আমাদেরকে কিছু অবজ্ঞা করে আমাদেরকে জানতাম পক্ষে ছোটো করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমএলএ সাহেব আমাদের দাঁড়িয়ে আছে ওইখানে বলে উনি এই দিক থেকে ঢুকে গেলেন, মানে আমাদেরকে মৃত বাড়িও নিয়ে যাবেন না। আপনি পঞ্চায়েত সদস্য বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করছেন, এর আগে কোনো গন্ডগোল হয়েছে? কোনো গন্ডগোল হয়নি, এর আগে তো তিনি উনি উনি তিনবার এসেছিলেন, উনি এর আগে তিনবার এসেছিলেন, জেলা সভাপতি এসেছিলেন, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পরিষ্কার, যেখানে স্থানীয় তৃণমূল নেতা তারা বলছেন যে এমএলএ তাদেরকে পাত্তা দেননি এবং সেই কারণেই সম্ভবত গন্ডগোলের সূত্রপাত। আমরা কথা বলেছিলাম বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ব্লক সভাপতি গোলাম মুর্শিদের সঙ্গে গোষ্ঠীকন্দল নিয়ে, তাঁরা কি বলছেন শুনুন। গোষ্ঠীকন্দল বলে কিছু হয়নি, কোনো নেতৃত্বকে মারেনি, কোনো কিছু হয়নি, কিছু মন্ত্রীকে ব্যাক লাইনে ভরার জন্য কিছু পাবলিক হ্যাঁ দৃষ্টি ভাবনা করেছে, সেটা দু মিনিটের ব্যাপার। হ্যাঁ, আর গোষ্ঠী কন্দল বলে কিছু না, দুষ্কৃত যাদেরকে আমরা চিড়িয়া রাত্রে অন্ধকারে এটা করেছে তারা বন্ধু, মন্ত্রী কোনোদিনই বলেনি যে আমাদের গোষ্ঠী দ্বন্দ্ব, ব্লক সভাপতি যুব সভাপতি এগুলো করেছে, প্রশাসন বলে হ্যাঁ গোষ্ঠী কন্দল, দল যদি বলে গোষ্ঠী কন্দল, গোষ্ঠী কন্দল আমরা মাথা পেতে পারি নেবো। গোলাম মুর্শিদ জজ এবং যুব সভাপতি দলের ভোট করেনি, যখন 2021 সালের যে ভোট ছিল তিনি শুভেন্দু অধিকারীর লবির লোক ছিল এবং শুভেন্দু অধিকারীকে দেবতা হিসাবে মানত, সেই ব্লক সভাপতি তৃণমূলের হতে পারে না, সেই যুব সভাপতি দলের হতে পারে না, কারণ তাকে বসিয়ে দেওয়া হয়েছে, তার তো একটা ক্ষোভ থাকবে। এখন দল ভালো পজিশনে, দল কারণ দল ভালো জায়গায়, আগামী দিনে আরো ভালো জায়গায় আসবে, এবং তাদের এটা যে হিংসা, সেই চক্রান্ত, সেই চক্রান্ত কোনো মতেই সফল হবে। নেতৃত্ব জানেন এবং জেলা নেতৃত্ব জানেন আমি ভোট করেছি কিনা, যদি আমি ভোট না করে দেখি জেলা সিদ্ধান্ত নেবে, রাজ্য সিদ্ধান্ত নেবে, সে যদি দাবি করে যে আমি ভোট করেছি অমুক করেছি আর লোক জোগাড় করার বেলায় তখন বিশাল দেখায়, সে দল জানে, দল দেখবে, দলে তো তদন্ত করছে, হ্যাঁ সে দল যেমন ডিসিশন নেবে সেরকম হবে। এমএলএ কি, এমএলএটা তো মমতা ব্যানার্জি, আমাদের প্রতীক, মমতা ব্যানার্জি প্রতীকে জিতেছে, আর মানুষের ভোট মানুষ দিয়েছে, মানুষের আশীর্বাদ, মমতা ব্যানার্জিকে দেখে, অভিষেক ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছে। হামলা আমি করেছি কি না করেছি আপনারা ফুটেজে দেখেছেন,